আর পুতের বাচ্চা, দুনিয়ার জ্ঞান আমি দেই, হাতে এসে আমার জ্ঞান দিতে, ওই নট্টা মাগির পোলা, ওই জেবি কেবি খানকির পোলা, ওই রিজ হিজরা, ওই রিজ হিজরা লেডিস কই গেলি, ওই রিজ লেডিস, ওই রিজ খানকির বাচ্চা, ওই রিজ মাগির বাচ্চা, ওই রিজ বেশ্যা মাগির বাচ্চা, ওই তানস পেটলাগানির বাচ্চা, ওই তানস নড়ির বাচ্চা, থানস না তানস, ওই সুপ মারানির বাচ্চা, ওই থানসের মারে চুদি, থানসের মারে চুদি, থানস মার বৌদা, থানসের মার সাউয়া, থানসের মারে চুদ্দা আমি গাবেন করি, থানসের মার পেটে আমার বাচ্চা, থানসের মার থানস তোমার পেটে এখন আমার বাচ্চা, রিজ লেডিস, ওই রিজ হিজরা, ধর হিজরা হিজরা এইজনের হিজরা, ওই ছাগলের বাচ্চা আসছে এখানে, ছাগলের বাচ্চা এইজনের মা হিজরা, ওই ফুলার মারাই খালে খানকির বাচ্চা, হেতের মারে ঠাড়া পড়ছে, হেতের মা বারো বার, এই জন্য হেতে আরেক পোলারে মা ডাকে, আরেকজনের ডাকে খালা খালামনি, আরেকজনের ডাকছে নানি, আরেকজনের দাদি, আরেকজনের ডাকে মামা, ধর খানকির বাচ্চা, রিজ খানকির বাচ্চা, হেতের মারে ফালাই দিয়ে হেতে আরেক পোলারে ডাক মা ডাকতো, ধর খানকির বাচ্চা, আমার বাপ ডাক সুদানের পোলা, তুই পোলারে বাপ, আরেক পোলারে মা ডাক, আবার আমার বাপ বা ডাক খানকির বাচ্চা, ওই যে এখন তোরে জুতা মু পাইলে, এখন জুতা মু কেন, মাদার ছুদের বাচ্চা, ওই জেবি কেবি খানকির বাচ্চা, কেন জুতাবি, ওই দেবী কেবি বেশামাগির বাচ্চা, এখন জুতা বিক্রি মজা লাগে না, আমার গালিগুলা, আমার গালিগুলো শুনতে ভালো লাগে না, আমার আমি গালি দিতেছি এই জন্য জুতা বা ঠিক খেতে গালি দিচ্ছে, তো আমার তো জুতাইতে মন চায় মাদার সুদে, এখন সহ্য হয় না মাদার সুদে, জেবি কেবি মাদার সুদের মনে দাঁত গিজ গিতেছে, আমার গালি দিতে পারতেছে না, এখন আমি তো তাকে আটকাই দিছি, তাকে তো যুক্তি দিয়ে আটকাই দিছি, এই জন্য কোনো কিছু গালি টালি দিতে পারতেছে, আবার জুতাবে আমাকে জুতামো, লেডিসের বাচ্চা লেডিস, জুতামো জুতামো লেডিস, সহ্য হয় না আমার গালি খানকে, এরম সহ্য আমারও হয় না, অন্যজন গালি দিলে আমার এরম সহ্য হয় না, মাদার সোদ এহেন কেন, এহেন কেন জুতামু জুতামু কেন, এখন জুতামু কেন, আমার গালিগুলো শুনতে ভালো লাগে না খানকির বাচ্চা, আমার এসে জ্ঞান জ্ঞান দিতে, অন্যজন গু খাই তুমি গু খাই বানি, আর পথে যুক্তি দিতে হয়েছে ফকিরনির বাচ্চা, ফাইভ পাস ফোল আইসে আমার যুক্তি দিতে, মাদার সোদের বাচ্চা, ওই রিজ খানকির বাচ্চা, ওই রিজ নড়ির বাচ্চা, এই হিজরার বাচ্চা, হিজরা হিজরা এই জন্য ফুল আর এটাই মা, হিজরা খানকির বাচ্চা, বাপের তোর বাপ কলঙ্ক, তোর বাপের যে জন্ম হয়েছে সেটাও কলঙ্ক, তোর বাপে যে তোর চুদ্দার জন্ম দিয়েছে সেটারও তুই কলঙ্কিত করলি, তোর মা যে তোর চুদ্দা দশ মাস পেরো লইয়া ওয়াইছে সেটারও তুই কলঙ্কিত করলি, তুই পোলার এডাস মা, হিজরার বাচ্চা হিজরা, এই পোলার ডে মা ডায়ে, ওই পোলার দে দাদি ডায়ে, ওই পোলার দে নানি ডায়ে, ওই পোলার দে খালা ডায়ে, দুধ মাদার্সদের বাচ্চা, সুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, ছাগল মাই গড, আমি জীবনও এগুলো আমি জানতাম না, আমি যদি ব্লু ব্লুড না করতাম, এই অনেক কিছু আমার অপরিপূর্ণ থাকত, আমার ব্যবহার খারাপ, আমার বংশ হচ্ছে বালের বংশ, আমার বংশ হচ্ছে স্যারের বংশ, আমার বংশে সাগর, ওই খান মাদার ছুদের বাচ্চা, ওই খান বেশামাগির বাচ্চা, তুই কেন কথা বলতেছস, ওই খান নডির বাচ্চা, আমি কি তোর কিছু বলতেছি, ওই খান বেশামাগির বাচ্চা, এখন গ্যারেন্টি সত্যি ভালো লাগে, মাদার সত্য তোকে আমি কিছু বলছি, ওই খান সুরের বাচ্চা, কিছু তুই খান কিছুই বলি নাই, খানকে আমি গালিও দেই নাই, খানকে আমি কথাও বলি নাই, খান কি করলি আইসা বলি যে তোর বংশ শিক্ষা কতটুকু তোর ব্যবহার তা বোঝাচ্ছে, এর মানে হচ্ছে আমার বংশ ভালো না, খান তোমার থিওরি হচ্ছে, তোমার লজিক হচ্ছে আমার বংশ ভালো না, খান তোমার যুক্তি হচ্ছে আমার বংশ ভালো না, আমার বংশটা বাজে একটা বংশ, আমার পরিবার ভালো না, আমার পরিবার হচ্ছে বাজে একটা পরিবার, আমার শিক্ষা নাই, আমি হচ্ছে একটা মূর্খ, তোমার যুক্তিটা হচ্ছে এটা, এবার আসছে আমি মেইন, আমি একটা অমানুষ, আমি গালি দিব, আমার যেহেতু শিক্ষা নাই, আমি আমি একজন কুশিক্ষা তো বলা যায় না, আমি একটা মূর্খ, ব্যাপার বুঝি না, তাই না, তো এর মানে কি আমি তোমাকে গালি দিতে হবে, তুমি নিজে বলছো আমার বংশ খারাপ, তো তুমি আমার থেকে ভালো কিছু আশা, ভালো কিছু প্রেজেন্টেশন করার কোনো মানে হয় না, আমি যেহেতু শিক্ষিত না, আমি একটা মূর্খ, আমি শিক্ষা শিক্ষিতের মতো আচরণ করতেও পারবো না, আমি মূর্খের মতো আচরণ করবো, তাই না, খান তোমার যুক্তির তোমার কমেন্টের লজিক হচ্ছে এটা, এবার বলি, খানের মারে চুদি, খানের মার বোধা, খানের মার সাউয়া, খানের মারে বারো বেড়া ছুদে, খানের মারে আমি ছুদি, খানের মারে আমার বাপে ছুদে, খানের মারে বাপে ছুদে, আমার বাপে ছুদে, খানের মারে আমার ভাই ছুদে, খানের মারে আমার শুদ্ধ গোষ্ঠী ছুদে, খানের মারে চুদ্দা গাবিন করি, হ্যাঁ আমি তো অশিক্ষিত, জেবি কে বেজি অশিক্ষিত, অশিক্ষিত মানে আমি হচ্ছি মূর্খ, মূর্খ মানে হচ্ছে আমি আদব কায়দা বুঝি না, আমি একটু বেআদব, আমি কোনো ভদ্রতা বুঝি না, আমি গালি দিই শুধু, তাই না,
তোর আবার শোন, তোর আমি তোদের যুক্তিটাকে আমি সঠিক করি। কানের মারে চুদি, জেবি কবির মারে ছুদি, খানের মার বুদা, জেবি কবির মার বুদা, খানের মার বুদার ভিতর আঙ্গুল ঢুকাই, জেবি কবির মার বুদার ভিতর আঙ্গুল ঢুকাই, খানের মারে চুদ্দা গাবিন করি, জেবি কবির মারে চুদ্দা গাবিন করি, খানের পেটে জেবি কেবি, জেবি কবির মার পেটে খানের খান খান, সুদানের পোলা মাগির পোলা, মাগির পোলা তুই বলছিস আমার বংশ ভালো না, আমি খারাপ, তাহলে আমি খারাপ যেহেতু আমি তো খারাপ ব্যবহারই করবো। খানের মার বৌদা, খানের মারে ছুদি, খানের মার সাউয়া, খানের মার বাল, খানের মার চ্যাট, খানের মারে চুদ্দা গাবিন করি, খানের বাপের বগা নাই, খানের বাপের নুনু নাই, খানের বাপের ধন নাই, খানের বাপের বগা নাই, খানের বাপের বগা নাই, খানের বাপের নুনু নাই, খানের মা এই জন্য আমার চোদা খায়। মই আমি তারপরে সব বলে আমার উপর, দুটা মাগির পোলা, দু চোখ মারানির পোলা, এখন আমার উপর মূর্খ। আমি তুই তো বলছিস আমি মূর্খ, তুই তো বলছিস আমার শিক্ষা নাই, তুই তো বলছিস আমার বংশ ভালো না, তুই তো বলছিস তাই না? আমি তো তুই কারণ তুই তো এখানে এই কমেন্টটা করার দরকার ছিল, এই খান মাগির পোলা তোর কি কমেন্ট করার দরকার ছিল? আমি তো তোর কমেন্ট তোকে আমি তোকে আমি চিনিও না, তোকে আমি জানিও না, তোকে আমি কিছু বলিও নাই, তুই কেন আজ এরা কমেন্ট করতেছিস? ওই মাদার ছুঁয়ের বাচ্চা আইসা বলতেছিস আমার শিক্ষা নাই, আমি হচ্ছে মূর্খ, আমার বংশ ভালো না, আমার বংশ হচ্ছে বাজে বংশ, এর মানে হচ্ছে আমি খারাপ, আর খারাপ যেহেতু আমি ধর্ষণ করছিলাম খানের মার বোধার ভিতর দিয়ে, খানের মার বোধার ভিতর দিয়ে ঠেলা, খানের বোনের করে মারি, খানের খান খান তুই একটু কল্পনা কর, তো চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে কল্পনা কর যে